এবারে আসলো পর্দা। কি পর্দা? কি পর্দা? উর্দু শব্দ, বাংলায় এখন ব্যাপক প্রচলন। পর্দা, জানালার পর্দা, দরজার পর্দা, ঘরের পর্দা, বাইরের পর্দা, ক্ষেতের পর্দা, সব পর্দা। পর্দা অর্থ কি? ঢেকে দেওয়া, আটকায় ফেলা, পার্টিশন দেওয়া, বেড়া দেওয়া, এলো পর্দা। এর আরবি প্রতিশব্দ হল হেজাব। কোরআনুল করিমে হেজাব তিনটি অর্থে আসছে, পুরা ত্রিশ পারায় হেজাব তিনটি অর্থে আসছে। একটা অর্থ যেটা আমরা কমন অর্থ ধরি সেটা হলো কোনো কিছু দিয়ে আড়াল করা, যেমন আমরা বলি পর্দা করা। সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, পর্দার আড়ালের কথা কোরআনে আল্লাহ বলেছেন, ইল্লা মিন উহিয়া ওয়ারা হিজাব, পর্দার আড়ালের কথা। ফাসআলুহুন্না মিন ওয়ারাইল হিজাব, পর্দার আড়ালের কথা। আরেক জায়গায় হিজাব দ্বারা আল্লাহ পাহাড় বলেছে। হাত্তা তাওয়ারাত আলাইহিল হিজাব, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন হিজাব দ্বারা পাহাড়ের আড়ালে যাওয়ার কথা বলেছে। আরেক জায়গায় হিজাব দ্বারা আল্লাহ নিষিদ্ধ বলেছে। কাদের কথা নিষিদ্ধ বলেছেন, কখন নিষিদ্ধ বলেছেন? কেল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াউমা ইযিল লা মাহজুবুন, কখনোই নয়। কঠোরতা আরোপ করে আল্লাহ বলছেন, ইয়াউমা ইযিন, সেই দিন। কোন দিন? বিচারের দিন, বিচারের দিন। লামাহজুবুন, কাফেররা অবশ্যই মাহজুব হবেন, হিজাব প্রাপ্ত হইবেন, অর্থাৎ তাদেরকে নিষেধ করা হইবে, তারা যেন তাদের রবকে না দেখতে পায়। কাফেররা সেদিন আল্লাহকে দেখতে পাবে না। কোথায়? কিয়ামতের দিনে যে বিচার দিবস বসে, সেদিন কাফেররা আল্লাহকে দেখতে পারবে না, কিন্তু মুমিনেরা সেদিন আল্লাহকে দেখতে পাবে। সেদিন কাফেররা আল্লাহর দিদার থেকে পর্দাবৃত থাকবে, তাদেরকে মানা করা হবে, তাদেরকে নিষেধ করা হবে, তাদেরকে আটকিয়ে দেওয়া হবে, প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে, তারা আল্লাহর দিদার পাবেন না। এখনই ইন জেনারেল পর্দা বলতে আমরা যা বুঝি, সেই পর্দা পুরুষেরও ফরজ, নারীদেরও ফরজ। কীরকম ফরজ? পাঁচ ওয়াক্ত সলাত যেই রকম ফরজ, রমজানের রোজা যেই রকম ফরজ, যাকাত যেই রকম ফরজ, হজ যেই রকম ফরজ, অনুরূপ ফরজ হল পর্দা করা। পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত ফরজ, পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত ফরজ, আর বাকি অংশ কাপড় থাকলে, কাপড় থাকলে খালি গায়ে এক পুরুষ আরেক পুরুষের সামনে যাওয়াও হলো বেয়াদবি, শিষ্টাচার বহির্ভূত আচরণ, অভদ্রতা। এই ক্ষেত্রে তার উপরে উপরের অংশ পর্দা করা হলো মুস্তাহাব। নাভি থেকে হাঁটু পর্যন্ত পুরুষের ফরজ, হাঁটুর উপরে কোনো পুরুষের কাপড় উঠতে পারবে না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুবককে দেখলেন হাঁটির উপরে কাপড় উঠে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাখিজাক ফাইন্নাহা আওরা, এই যুবক তোমার সেই উরু তোমার রান ঢেকে ফেলো, কেন এটাও হলো আওরত, এটাও হলো লজ্জাস্থান, ঢেকে ফেলো, ঢাকার বিষয়। আমরা ঠিকই সুবিধা মতো লেংটিও মারতে পারি, ধুতিও পড়তে পারি, আবার সুবিধা মতো পাগড়িও বাঁধতে জানি। হারফুন মাওলা, যে কাজে লাগাই সে কাজে লাগি, এমন মানুষ আমরা। নারীদের আপাদ মস্তক পা হইতে মাথা পর্যন্ত পুরুটা ঢেকে রাখা হলো ফরজ, পুরুটা ঢেকে রাখা হলো ফরজ। কেবলমাত্র মুখমণ্ডল আর দুই হাতের কবজি পর্যন্ত এই অংশটুকু, মুখমণ্ডল আর দুই হাতের কবজি পর্যন্ত এই অংশটুকু, আর হঠাৎ চলতে গিয়ে পায়ের পাতা, মনে রাখবেন না অলয়েজের জন্য না, হঠাৎ চলতে গিয়ে পায়ের পাতা এটুকু, যে 14 জন পুরুষ মাহরাম তারা বিয়ে করতে পারবেন না তাদের সামনে প্রকাশ করা জায়েজ, তাদের সামনে প্রকাশ করা জায়েজ। আর যারা বিয়ে করতে পারবেন তাদের সামনেও পুরোটা ঢাকে রাখা হলো ফরজ। বাবা কি মেয়েকে বিয়ে করতে পারে? কখনো না। তাহলে মেয়ে বাবার সামনে চুলের খোপা উড়িয়ে দিয়ে ওড়না ছাড়া চলবেন তার জন্য কি জায়েজ? কখনো না। অনেকেই মাসালাটি আমরা বুঝি না, না বুঝার কারণে আমরা মনে করি পর্দার এই বিভাজনটা ভালো করে বুঝি না। নারীদের সৌন্দর্য 3 প্রকার, নারীদের সৌন্দর্য হলো 3 প্রকার। 1 প্রকার ইন জেনারেল আমভাবে সকল নারী মানে সুন্দরী, এই কথা আপনারা একমত হন আর না হন, পৃথিবীতে যত নারী আছে নারী মানেই সুন্দরী, নারী মানে মায়াবী। এখন যদি নারী মানে সুন্দরী না হইতো তাহলে কেউ কি কোনো কালো নারীকে বিয়ে করত? কালোর দেশে সবচেয়ে কালো যে সেই হলো সবচেয়ে সুন্দরী, লালের দেশে সবচেয়ে লাল যে সবচেয়ে সুন্দরী, সাদার দেশে সাদা যে সবচেয়ে সুন্দরী, আর শ্যামলা রঙের ভিতরে যেহেতু একটু লাল শ্যামলা সে হলো সুন্দরী, সে হলো সুন্দরী। কিন্তু আসল কথা কি কোনো নারী কি অসুন্দরী? অসুন্দরী হইলে কি কেউ নারীদের বিয়ে করত? কোনো নারীদের বিয়ে করত? আপনার চোখে হয়তো সুন্দর লাগে নাই, আরেকজন ঘর সংসার করতেছে তার মুখ পুরোটাই নাক, এত বড় নাক যে আপনি জীবনে দেখেন নাই, হঠাৎ করে নাক দেখলে ভয় পেয়ে যাবেন, এর গাল গেল কোথায়, এর ঠোঁট গেল কোথায়, পুরোটাই তো নাকের পরা। ওই লোকটারে গিয়ে জিজ্ঞেস করেন, তুমি এর নিয়ে সংসারের তোমার তোমার কাছে কেমন লাগে? বলে, আমার কাছে এই মহিলার চেয়ে সুন্দর মহিলা পৃথিবীতে একজনও লাগে না। খুতবার সময় কম, কি বলব, শর্টকাট কথাটা ভালো করে বুঝে নিই, আসলে ইন জেনারেল সবই সুন্দর। দ্বিতীয় হল নারীদের রূপচর্চার ভিতরে যে সৌন্দর্য, রূপচর্চার মাধ্যমে যে সৌন্দর্য প্রকাশ পায়, এই সৌন্দর্য 2 ভাগে বিভক্ত। 1 প্রকারের সৌন্দর্য হচ্ছে স্বামী ছাড়া আর কেউ দেখতে পারবেন না, স্বামী ছাড়া আর কেউ দেখতে পারবেন না।
আর আরেক প্রকারের সৌন্দর্য, যে সৌন্দর্যটা বাবা দেখতে পারে, ছেলে দেখতে পারে, মা দেখতে পারে, তার একটা সীমা হলো নির্দিষ্ট অংশ, মুখ এবং হাত, মুখ এবং হাত। এই জন্য সন্তানের সামনে যে মহিলা ওড়না ছাড়া বের হয়, সে হলো সন্তানকে খারাপের পথে আহ্বানকারিনী। বহু মহিলা আছে ওড়না নাই, ছেলে আমার ছেলে অসুবিধা কি, আমার মেয়ের জামাই অসুবিধা কি, এই দেশেই তো খবরে পাওয়া যায় ভাই বোনকে লাশ পর্যন্ত বিয়ে না করেই থামেনি। কেন অন্যায়? অন্যায়টা হয়েছে ওই যে শর্ত, ওই শর্ত আপনি পালন করেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঘরে ঢুকবা তখন সালাম দিয়ে অনুমতি নিয়ে ঢুকবা, ইয়া রাসূলুল্লাহ আমার মা ছাড়া করে কেউ নাই, বলে সালাম দাও অনুমতি নাও, বলে মা ছাড়া কেউ নাই, সেখানে আবার কি এর অনুমতি, আমি ছেলে আর ও তো মা। আল্লাহ বললেন, তুমি কি চাও তোমার মাকে উলঙ্গ দেখতে? বলে ইয়া রাসূলুল্লাহ এটা কেমন কথা, তাহলে হতে পারে তোমার মা ঘরের ভিতরে আছেন, তার বুকের কাপড়টা সরে যেতে পারে, মাথার কাপড়টা সরে যেতে পারে, তুমি অনুমতি নাও ঘরে ঢুকো, তোমার মা তোমার সামনে পর্দা করে আসবে, পর্দা সবার সামনেই করতে হবে, এটুকুই জায়েজ। যে 14 জন পুরুষ বিয়ে করতে পারে পারে না, তাদের জন্য হারাম মাহরাম, মাহরামের জন্য মুখমণ্ডল খোলা রাখা জায়েজ, হাত খোলা রাখা জায়েজ আর না।